প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা ভূতের গল্প চ্যানেলটিকে, সেই সাথে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই সত্য ঘটনাটি পাঠিয়েছে মুস্তাকিম রহমান, এবং এই সত্য ঘটনাটির সাক্ষী সে নিজেই। ঘটনার ধারাবাহিকতা এবং আপনাদের বোঝার সুবিধার্থে আমরা এই ঘটনাটির কিছু অংশে কল্পনার আশ্রয় নিয়েছি। প্রতিটি সত্য ঘটনা শেষে আপনাদের জন্য থাকে একটি বিশেষ প্রশ্ন, আর এই ঘটনা শেষেও রয়েছে আপনাদের জন্য বিশেষ প্রশ্ন। তো চলুন আজকের ঘটনাটি শুরু করি। এই ঘটনাটি ঘটেছিল 2015 সালে, এবং এই ঘটনার সাক্ষী ছিলাম আমি নিজেই। আমাদের স্কুলের নাম রুইগাড়ি উচ্চ বিদ্যালয়। বাংলাদেশের নাটোর জেলার একটি গ্রামে এই স্কুলটি অবস্থিত। এই স্কুলটি বেশ পুরনো, 1832 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল এই স্কুলটি। বহু পুরনো এবং গ্রামের স্কুল হয়, এর সঠিক সংস্কার হয় না অনেক দিন। স্কুলের আশেপাশে বিভিন্ন প্রকার গাছপালাই ঝোপঝাড়ের সৃষ্টি করেছে। তবে এই স্কুলের সবথেকে বড় আকর্ষণীয় জিনিসটি হল স্কুল সংলগ্ন একটি বিশাল বড় তেঁতুল গাছ। এই তেঁতুল গাছটি ছিল প্রায় 400 বছরের পুরনো, অর্থাৎ এই স্কুল প্রতিষ্ঠার অনেক আগে থেকেই এই তেঁতুল গাছটি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আমাদের স্কুলটির নাম বললে অনেকেই চিনত না, কিন্তু যদি বলা যায় তেঁতুলতলা স্কুল তাহলে সবাই চিনত। তবে এই তেঁতুল গাছের ইতিহাস ততটাও ভালো না। এখানে হিন্দু সম্প্রদায়ের লোকেরা ভোগ দেয় এবং পূজা করে থাকে। লোকেদের মুখ থেকে শোনা যায় যে কেউ যদি এই গাছের খড়ি পোড়ায় তবে তার সাথে অনেক খারাপ ঘটনা ঘটে। কিন্তু তখন আমরা কিশোর ছিলাম, আমরা এই বিষয়গুলিতে বিশ্বাস করতাম না। ওই দিন আমাদের স্কুলে বিশেষ একটি অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষে প্রায় সকলেই বাসায় চলে যাই। কেবলমাত্র কিছু ছাত্র, স্কুলের দপ্তরি পারভেজ, আসলাম স্যার, গনি স্যার এবং ডেকোরেটরের লোকজন সবাই মিলে চেয়ার টেবিল গুছিয়ে ঠিকঠাক করে রাখতে রাত প্রায় 1টা বেজে গেল। কাজ শেষে স্কুলের দপ্তরি ও ডেকোরেটরের লোকজন সবাই স্কুল প্রাঙ্গণ ত্যাগ করল। এদিকে স্কুলে থেকে গেলাম আমরা কয়েকজন ছাত্র। আমরা তখন স্কুলের বারান্দায় বসেছিলাম। হঠাৎ করে কেন যেন আমার তেঁতুল খেতে ইচ্ছে হলো। আমি ভালো মতো গাছে উঠতে পারতাম না, কিন্তু আমার এক বন্ধু খুব ভালো গাছে উঠতে পারত। আমি তখন আমার সেই বন্ধুটিকে বললাম যে কয়েকটা তেঁতুল পেড়ে নিয়ে আয়। সে প্রথমে ওই তেঁতুল গাছে উঠতে রাজি হলো না, কিন্তু কিছুক্ষণ পর সে একাই তেঁতুল গাছের কাছে যেয়ে তেঁতুল নিয়ে আসলো। ওর কাছ থেকে তেঁতুল নিতে যেয়ে লক্ষ্য করলাম যে ওকে অনেক অস্থির লাগছে এবং ওর চোখ কিছুটা লাল দেখাচ্ছে। আমার মনে হলো হয়তো গাছে উঠতে যেয়ে ওর চোখে কোনো প্রকার ময়লা পড়েছে এবং সে চোখ ভালো মতো চুলকিয়েছে, যার ফলে চোখগুলো এমন লাল দেখাচ্ছে। আমি তাকে বললাম, তোর কি খারাপ লাগছে, এমন অস্থির দেখাচ্ছে কেন তোকে? না, কোনো সমস্যা নেই, আমি এখনই বাসায় যাব। আমার বাসা স্কুল থেকে খুব কাছে, আর এখন অনেক রাত। আমি বললাম, আজ আমার বাড়িতে থেকে যা। না, আমি বাড়ি যাব, আমাকে এখনই বাসায় যেতে হবে। আমি আন্টিকে ফোন করে জানিয়ে দিচ্ছি, তুই আজ আমার বাড়ি থেকে যা, অনেক রাত হয়ে গেছে। কিন্তু সে কিছুতেই রাজি হলো না। ওর বাসা ছিল এই স্কুল থেকে প্রায় 2 কিলোমিটার দূরে। ওদের বাসায় যাওয়ার রাস্তার পাশে একটি শ্মশান ঘাট আছে, আর রাস্তার অবস্থাও খুব খারাপ। কিন্তু ও আমার কোনো কথা না শুনে ওর বাসার উদ্দেশ্যে রওনা দিল। ওর জন্য খুব চিন্তা সমেত আমি আমার বাসায় পৌঁছালাম, আর দেরি না করে ঘুমিয়ে গেলাম।
পরের দিন সকালে আমি যা জানতে পারলাম তাতে আমি একেবারে হতবাক হয়ে গেলাম। আমার বন্ধুটি নাকি আর বেঁচে নেই, সেই তেঁতুল গাছে গলায় দড়ি দেওয়া অবস্থায় তার লাশ পাওয়া গেছে। আমি জানি না সেদিন রাতে তার সাথে কি ঘটেছিল, তবে সে কি আমার জন্যই মারা গেল? আমার বয়স এখন 21 বছর, হয়তো আমার বন্ধুটি বেঁচে থাকলে আমার সমান বয়স হতো। বন্ধুরা, আজকের পর্বটি কেমন লেগেছে তা আপনারা এই ভিডিওটিতে লাইক দিয়ে জানাবেন এবং কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবেন। আজকের প্রশ্নটি হল, এই মৃত্যুর জন্য দায়ী গল্পের কথক মুস্তাকিম রহমান নাকি ওই 400 বছরের পুরনো তেঁতুল গাছটি দায়ী? অবশ্যই কমেন্টে জানাবেন।